সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার আরেকটি পর্ব। তো আজকে আমি দেখাবো আমি রমাদানে কি কি প্রিপারেশন করলাম, কিভাবে আমার ঘরটা ডেকোরেশন করলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমার সঙ্গে আজকে রমাদানে আমি কিভাবে কি দিয়ে আমার ঘরটা ডেকোরেশন করলাম। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি দেশ থেকে কিছু জিনিস এনেছিলাম, এখান থেকে আসার পরে কিছু অনলাইনে জিনিস অর্ডার করেছি এবং আমার বাসায় কিছু পুরনো জিনিস ছিল আগের, তো সেইগুলো দিয়ে আজকে আমি আমার পুরো ডেকোরেশনটা সাজাবো টেবিলের। তো রমাদান আসলে আসলে এইগুলো আমাদের সাজালে বাচ্চারাও বোঝে আমাদের রমাদানের যে একটা রোজার যে একটা আমেজ বাসার মধ্যে, এবং আমার আজ্জিয়া খুবই পছন্দ করে, সে আমার সঙ্গে বসে বসে এগুলো দেখে। তো যাই হোক, আমি এগুলো অর্ডার করেছিলাম টেমো থেকে। তো চিন্তা করেছিলাম টেমোর একটা হল শপিং ভিডিও করব, তো সেটার সময় হয়ে ওঠেনি, তাই একবারে আজকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ট্রেটা, সেই ট্রেটা আর এইগুলো আমি টেমো থেকে অর্ডার করেছি। আমার দোলনা যে আছে এখানে যে কোশনগুলো ওইখানে সাজাবো, যেহেতু আমার ডাইনিং টেবিলের সাথেই আমার দোলনাটা দেওয়া, তো ওইটাকেও আমি একটু রমাদানের একটু ভাইব দেওয়ার চেষ্টা করেছি। আর এগুলো তো আমি দেশ থেকে এনেছিলাম, আর শোয়েব যখন সৌদি গিয়েছিলো ওমরা করতে তখন শোয়েব কিছু শোপিস নিয়ে আসছিলো, সেগুলো আমি ডেকোরেশনে সাজাবো। তো এগুলো ছিল আমার গত বছরের রমাদান মোবারক যেই ব্যানারটা আমি দিয়েছিলাম গতবার, ভিন্ন স্টাইলে সাজিয়েছিলাম, এবারও একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি নতুন কিছু জিনিস অ্যাড করে। আর এই বেলুনগুলো আছে, দেখি যদি ভালো লাগে তাহলে সাজাবো, নাহলে আজ্জিয়া এগুলো দিয়ে খেলা করবে। তো এক এক করে আমি এখন সবগুলো জিনিস ডেকোরেশনে রেডি করছি এবং চিন্তা করছি কোনটা কীভাবে ডেকোরেশন করব। আর এই দুইটা ব্যানার, এগুলো আমি টেমো থেকে অর্ডার করেছিলাম রমাদান মোবারক লেখা, তো এগুলো আমি এখন একটা মাথায় চিন্তা করেই এগুলো জিনিস অর্ডার করেছি, কিভাবে কোনটা কোন জায়গায় সাজাবো, তো ওই রকম থিম একটা চিন্তা করে আমি এগুলো জিনিস অর্ডার করেছিলাম দেশ থেকে আসার পরে। তো আর হল ভিডিওটা দেওয়া হয়নি, তাই আজকেই দেখিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর রোজার ভিডিও আসলে আমি চেষ্টা করব রোজার মধ্যে কন্টিনিউ ভিডিও না হলেও রিলস দেওয়ার জন্য, তারপরেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন আমি এগুলো এক এক করে সেট করছি, বালিশের কুশনগুলো এগুলো সেট করে তারপরে আমি আবার আরও অন্য অন্য জিনিসগুলো একসাথে সেট করব, কারণ আগে এগুলো সব সেট আপ করে না নিলে পরে এগুলোকে গোছাতে এবং কোথায় কোন থিম দিয়ে সাজাবো তখন একটু ঝামেলা হয়ে যায়। আর কুশনের কভারগুলো দেখতে খুবই সুন্দর, একদম রমাদান মোবারক লেখা। আরেকটা আর দুইটা আছে, ওইটা আবার ঈদ মোবারক লেখা, তো ওইগুলো ঈদের সময় আমি ইউজ করব। আর এগুলো আমি দেশ থেকে কিনেছিলাম, এই ল্যাম্পগুলো আরও কয়েকটা বেশি করে নিয়ে আসলে আরও ভালো হতো, এখন মনে হচ্ছে যে দুইটা নিয়ে এসে খুবই কম লাগছে, আরও দুইটা বা চারটা নিয়ে আসলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এই দুইটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং দেখতে খুবই কিউট লাগছে। আর কুশনগুলো এখন আমি দোলনায় দিয়ে দেখছিলাম কেমন লাগছে, তো দেখলাম খুব সুন্দরই লাগছে দেখতে। আর এইগুলো আবার আমি আরেকদিন দোকানে গিয়ে এগুলো কিনলাম আদ্রিয়াকে নিয়ে, তো এখন আদ্রিয়ার আমি এগুলো বসে বসে সেট করব, কারণ আদ্রিয়া খুবই এনজয় করে এগুলো আমার সঙ্গে কাজ করতে। আর ও বুঝতে যে রোজার মাসে রোজার দিনে আমাদের এগুলো যে সাজানে দেখলে ওরাও বোঝে আমাদের রোজার মাস রমাদান শুরু হয়ে গিয়েছে। তা আমি প্রতি বছর চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে এগুলো ঘর সাজিয়ে এবং ওদের সঙ্গে কথা বলি যে রোজার মধ্যে এগুলো সাজালে ভালোও লাগে, বাচ্চারাও খুবই এনজয় করে। তো আজই আমার সঙ্গে বসে বসে এগুলো সবগুলো ও আমাকে হেল্প করে এবং সাজাচ্ছে, তো আমার দেখে খুবই ভালো লাগছিল, সে খুবই এনজয় করছিল। আসলে বাচ্চাদেরকে নিয়ে এগুলো অ্যাক্টিভিটিস করলে
ওরাও বোঝে আমাদের কালচার সম্বন্ধে। যেহেতু আমরা বাইরের দেশে থাকি, আমাদের বাচ্চাদেরকে এগুলো বোঝানো উচিত যে রোজার মাস, রোজা, নামাজ, তারাবি, তারপরে এই যে একটু ঘরের সাজানো, বাচ্চারা খুবই আগ্রহ বোধ করে যে কীভাবে এগুলো রেডি করে। এবং প্রতি বছরই রোজার মাস আসলে আজি কাচিয়া বলে যে আমি কখন ঘর ডেকোরেশন করব, সাজাবো। তো যতটুকু হোক, যেভাবেই হোক, আমি চেষ্টা করি ওদেরকে নিয়ে রমাদানের সময় ঘর ডেকোরেশন করার জন্য। তো আদ্রিয়া যখন এগুলো আমার সঙ্গে বসে বসে ডেকোরেশনের এগুলো সাজাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। ওই সময়টা আমি খুবই এনজয় করছিলাম, কারণ আমার বাচ্চাকে নিয়ে যখন আমি এগুলো অ্যাক্টিভিটিস করি আমার খুবই ভালো লাগে, আর ওদের জন্যই আমার এগুলো করা। আর চিন্তা করলাম যে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্যই ভিডিওগুলো করে রাখা। আর আদ্রিয়া খুবই এনজয় করছে এগুলো ডেকোরেশন করার জন্য। তা আমি পিঙ্কিকেও বলেছিলাম একটু আসার জন্য, আমাকে হেল্প করার জন্য, কারণ আমি তো সব কিছু ডেকোরেশনের থিম চিন্তা করে রেখেছি। ও এসে উপরে যদি আমাকে ওই ব্যানারগুলো একটু লাগিয়ে দেয়, তা আমার জন্য একটু হেল্প হতো। তো বলার সঙ্গে সঙ্গেই পিঙ্কি চলে আসছে আমাকে একটু হেল্প করার জন্য। তো ও হেল্প করে একটু আমাকে, তারপরে ও চলে যায়, আমি আবার এগুলো পরে আস্তে আস্তে করে সেট আপ করি। তো চলুন আমার সঙ্গে দেখে নেবেন, কারণ আমার গলার ভয়েস দেখে আপনারা বুঝতে পারেন যে আমার গলার ভয়েসে কথা বলতে খুবই কষ্ট হয়। তাই আপনারা আমার সঙ্গেই থাকুন, আর আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলব। আর এই তো পিঙ্কি চলে আসছে, পিঙ্কি আমাকে উপরের ব্যানারগুলো লাগিয়ে দিচ্ছে, তাই ওকে একটু ভিডিও করলাম। কারণ আমি যখনই বাসায় কোনো প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, পিঙ্কি আর লতা ভাবি আমাকে সবসময় ওরা এসে এগুলো ব্যানার একটু হেল্প করে, উপরে লাগিয়ে দেয় ওরা। তো আমি আবার এদিকে ঝটপট করে একটু রেডি করছিলাম, আর এখন আমি পুরো টেবিলটা সেট আপ করবো, এক এক করে সবগুলো জিনিস দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, এবং আশা করছি যে যেখানে দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাই সুন্দর মতো, ভালো মতো রমাদান করুন, এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব যেন এই রমজান মাসে আমরা সবাই মিলে ইবাদত বন্দেগি করতে পারি, এবং সবাই সবার জন্য দোয়া করুন। তো এখন আমি টেবিলে খেজুরগুলো সেট আপ করে নিচ্ছি, কারণ আগের দিন একটু ভিডিও করে সেট আপ করে নিলাম, এবং পরের দিন আমি যেহেতু রোজা রাখবো তখন এগুলো সেট করতে আমার একটু কষ্ট হয়ে যাবে, তাই আগের দিন এগুলো আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আর এগুলো শোপিসগুলো আমি একটু সেট আপ করে দিচ্ছি টেবিলের দেখতে সুন্দরের জন্য। আর এগুলো আমি দেশ থেকে এনেছিলাম, আপনারা আমার যারা রেগুলার ভিডিও দেখেন জানেন। আর এখন আমি দোলনার মধ্যে এই কোশনগুলো সেট করে দিচ্ছি, এবং দেখতে খুবই সুন্দর লাগছিল রমাদান মোবারক লেখা। তো যেহেতু আমি ডাইনিং রুমে পুরোটাই সেট আপ করেছি, তাই এই কোশনগুলো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এখানে। আর আলহামদুলিল্লাহ এখন আমার পুরো সেট আপ হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমি যেরকমটা চেয়েছি ঠিক সেরকমভাবেই আমার সাজানোটা হয়েছে, এবং আদ্রি কাটিয়া শুয়ে পড়া সবাই দেখে খুবই পছন্দ করেছে। তো আলহামদুলিল্লাহ এবারের রোজা যেন খুব সুন্দর মতো করতে পারি, ভালো মতো আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডকে নিয়ে, এবং আমার সব পরিবারের জন্য সবাই দোয়া করবেন, এবং ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুন্দর মতো 30টা রোজা করতে পারি এবং ইবাদত বন্দেগি করতে পারি। তো আজকের আমার এই টেবিল ডেকোরেশনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং বেশি বেশি করে আপনারা আমাকে ভালোবাসবেন এবং আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, এবং সবাইকে জানাচ্ছি রমাদানের শুভেচ্ছা, রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তা আমি তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা শেষ করে তারপরে যাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।